হ্যালো ভিভার্স টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আবারও তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় রক্ত ও সঞ্চালনের আরও একটি গুরুত্বপূর্ণ টপিক হার্ট ফেইলর নিয়ে আমরা আলোচনা করব হার্ট ফেইলর বলতে আমরা কি বুঝি এটা এটা হলে কি কি লক্ষণ দেখা দিতে পারে এবং এটা হলে কি কি করণীয় বা এটা কেন হচ্ছে এসব নিয়ে আজকে আমরা জানব আমরা অনেকেই সাধারণত মনে করে থাকি যে হার্ট ফেইলোর মানে মনে হয় হার্টটা বন্ধ হয়ে গেল বা হার্ট একদম স্টপ হয়ে গেছে হার্ট আর কাজ করতেছে না কিন্তু ব্যাপারটা এইরকম নয় হার্ট ফেলোর আমরা জানি আমাদের হার্ট বা আমাদের হৃদপিণ্ড হচ্ছে একটা পাম্পিং অর্গান তার কাজ হচ্ছে ব্লাডকে পাম্প করে আমাদের কোষের মধ্যে আমাদের টিস্যুর মধ্যে পৌঁছে দেয়া। এখন ধরে নিলাম তার ক্যাপাবিলিটি হচ্ছে হানড্রেড পারসেন্ট কিন্তু আমরা আমরা জানি যে সাধারণত আমাদের রেগুলারলি যেসব এক্সাম হয় সেসব এক্সামে মার্ক ফর্টি পার্সেন্ট থাকে কোথাও কোথাও সিক্সটি পার্সেন্ট কোথাও থার্টি থ্রি পার্সেন্ট কিন্তু যে ফেল করে মনে মনে করো যে সে পঁচিশ পেয়েছে তাহলে পঁচিশ যদি পায় তাহলে পঁচিশ পাসে সে ফেল করছে কিন্তু সে একেবারে পায় না ব্যাপারটা কিন্তু সেই না সুতরাং হার্ট ফেলর মানে হার্টের যে পাম্পিং ক্যাপাসিটি সেটা যে একেবারে বন্ধ হয়ে গেছে ব্যাপারটা তা না যতটুকু দরকার আমাদের টিস্যু এবং আমাদের বিভিন্ন অঙ্গগুলোর যতটুকু ডিমান্ড সেই ডিমান্ডটা সে পূরণ করতে পারতেছে না সেই তুলনায় একটু কম দিতে পারতেছে রক্ত তখন সেটাকে আমরা বলতেছি হার্ট ফেইলোর অর্থাৎ হার্টের যে কাজ বা আমাদের হৃদপিণ্ডের যে কাজ রক্ত পাম করা সেটা অ্যাডিকুয়েট অ্যামাউন্টে পারতেছে না আমাদের টিস্যু এবং আমাদের দেহের বিভিন্ন অঙ্গের যে ডিমান্ড যুক্ত রক্তের যে ডিমান্ড বা পুষ্টি যুক্ত রক্তের মধ্যে পরিবাহিত হচ্ছে ওই সব অঙ্গগুলোতে সেই রক্তের যে ডিমান্ড সেই ডিমান্ড অনুযায়ী আমাদের হৃদপিণ্ড সেই সব অঙ্গে যুক্ত রক্ত সাপ্লাই দিতে পারতেছে না তখন সেটাকে আমরা বলতেছি হার্ট ফেইলর এখন হার্ট ফেইলর হতে পারে কী কী কারণে এক হতে পারে যে আমাদের রক্তের পরিমাণ কম রক্তের পরিমাণই কম যেটা সারা দেহে পৌঁছানো পসিবল হচ্ছে না অথবা আরেকটা হতে পারে আমাদের হৃদপিন্ড যে রক্তকে পাম্প করতেছে সেই হৃদপিন্ডের প্রাসিটে দুর্বলতা তাহলে আমরা এসব নিয়ে ডিটেলস আমরা জানবো যে হার্ট ফেলোর কেন হচ্ছে বা হার্ট ফেলিয়র হলে কী কী লক্ষণগুলো দেখা দেয় সেটা নিয়ে আমরা আজকে জানবো এখন হার্ট ফেলিয়র জানার আগে আমরা একটু জেনে নেব যে আমাদের হৃদপিন্ডের নর্মাল ব্লাড সার্কুলেশনটা কেমন আসলে রক্ত কিভাবে পরিবাহিত হচ্ছে সেটা আমরা জেনে নিব আমরা জানি ইতিপূর্বে আমরা জেনেছি আমাদের হৃদবিন্ডের চারটা প্রকোষ্ঠ এটা হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিয়াম এটা রাইট ভেন্টিক্যাল এটা লেফট অ্যাট্রিয়াম এটা লেফট ভেন্টিক্যাল আমরা এটা জানি এখন আমরা এও জানি যখন আমাদের হৃদচক্র যখন পড়েছিলাম তখন আমরা সবাই দেখেছিলাম বা লক্ষ্য করেছিলাম যে অ্যাট্রিয়ামের ডায়াস্টল অর্থাৎ আমাদের রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়াম যখন প্রসারিত হচ্ছে তখন আমাদের রাইট অ্যাট্রিয়ামের মধ্যে আমাদের ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা থেকে এবং করোনারি সাইনাস থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত প্রবেশ করতেছিল অর্থাৎ আমাদের রাইট অ্যাক্টামে তখন কার্বন যুক্ত রক্ত প্রবেশ করতেছিল অ্যাট দা সেম টাইম আমাদের যে লেফট অ্যার্টিয়াম সেখানে আমাদের দুটো ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত দুটো পালমোনারি শিরার মাধ্যমে এসে জমা হচ্ছিল আমাদের লেফট অ্যার্টিয়ামে অর্থাৎ এখানে অক্সিজেন অক্সিজেনযুক্ত রক্ত এখানে অক্সিজেনযুক্ত রক্ত জমা হচ্ছিল আমরা জানি পালমোনারি ধমনি কার্বন যুক্ত রক্ত পরিবহন করে আর পালমোনারি শিরা যুক্ত রক্ত পরিবহন করে এই দুটো হচ্ছে এক্সেপশন এখন এরপর যখন আমাদের অ্যাট্রিয়াম দুটি সংকুচিত হলো তখন আমরা দেখলাম যে আমাদের রাইট অ্যাট্রিয়াম থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত চলে আসলো আমাদের রাইট ভেন্টিকালে এখানে ট্রাইকাসপিড কপাটিকাটা খুলে গেল। আবার আমাদের লেফট অ্যাট্রিয়াম থেকে যুক্ত রক্ত চলে আসলো আমাদের লেফট ভেন্টিক্যালে এটা হচ্ছে আমাদের অ্যাট্রিয়ামের সিস্টেল এরপরে ভেন্টিকলের সিস্টল হয় ভেন্টিকলের যখন সিস্টল হয় তখন ট্রাইকাসপিড এবং বাইকাসপিড কপাটিকা বন্ধ হয়ে যায় এবং এখানে আমরা দেখতেছি এটা হচ্ছে আমাদের পালমোনারি ধমনি এটা হচ্ছে পালমোনারি ধমনি পালমোনারি ধমনির এখানে কপাটিকা যেটা আছে সেটাকে বলা হয় পালমোনারি কপাটিকা বা সেমি কপাটিকা সেই সেমিলোনার কপাটিকা খুলে যায় খুলে যাওয়ার ফলে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আমাদের ফুসফুসে চলে যাচ্ছে আমাদের দুটো ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আমাদের রাইট ভেন্টিকল থেকে চলে যাচ্ছে অ্যাট দ্য সেম টাইম আমাদের লেফট ভেন্টিকল থেকে অক্সিজেনযুক্ত রক্ত আমরা দেখতে পাচ্ছি অক্সিজেনযুক্ত রক্ত সারা দেহের মধ্যে সরাই যাচ্ছে কিভাবে অ্যাওটার মাধ্যমে এটা হচ্ছে আর্চ অফ দ্য অ্যাওটা তারপরে এটা অ্যাওয়োটায় পরিণত হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত আমাদের সারা দেহে ধমনী এবং কৌশিক জালিকার মাধ্যমে সরাই যাচ্ছে তাহলে আমরা এটা জানলাম যে কীভাবে যুক্ত রক্ত চলে যাচ্ছে এরপরে ভেন্টিকলের ডায়াস্টল আবার আমাদের ভেন্টিকল দুটি প্রসারিত হচ্ছে এবং আবার অ্যাট্রিয়াম থেকে রক্ত পরিপূর্ণ হচ্ছে এভাবেই আমাদের রক্তের সাধারণত সঞ্চালন ঘটে এখন আমাদের লেপ ভেন্টিক্যাল আমরা আগেই বলেছিলাম আমাদের যে অ্যাট্রিয়ামের প্রাচীর সেই প্রাচীরগুলো পাতলা হয় আর ভেন্টিকলের প্রাচীরগুলো হয় পুরু বা মোটা কারণ আমাদের বিশেষ করে আমাদের রাইট ভেন্টিকলের সাইডে আমাদের লেফ্ট ভেন্টিকলের প্রাচীর প্রায় তিন গুণ পুরু হয় বিকজ আমাদের লেফ্ট ভেন্টিক্যালের ফাংশন হচ্ছে সেটা রক্তকে পাম করা রক্তকে পাম করে সারা দেহের মধ্যে অক্সিজেনযুক্ত রক্ত পৌঁছাই দেওয়া কোষের মধ্যে অক্সিজেনযুক্ত রক্ত পৌঁছায় দেওয়া আমরা দেখতেই পাচ্ছি আমাদের লেফট ভেন্টিকুলে যে রক্ত থাকে সেটা হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত এটা অ্যাওয়োটা দিয়ে বা মহাধমনী দিয়ে সারা দেহের বিভিন্ন অংশে পৌঁছায় যাচ্ছে এখন আমাদের হৃদপিণ্ডের এই অক্সিজেন যুক্ত রক্ত দেহের বিভিন্ন অংশে পৌঁছায় দেওয়ার যে ক্যাপাসিটি বা অ্যাবিলিটি সেটা যদি স্বাভাবিকের তুলনায় অনেক কমে যায় তখনই সেই কন্ডিশনকে আমরা বলি হার্ট ফেইলর সুতরাং হার্ট ফেইলর মানে এই না যে আমাদের হার্ট একেবারে বন্ধ হয়ে গেছে হার্ট ফেইলর মানে হচ্ছে এই যেটা হচ্ছে আমাদের টিস্যুর যে ডিমান্ড বা আমাদের টিস্যুর মধ্যে আমাদের কোষের মধ্যে আমাদের দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে যতটুকু দরকার অক্সিজেনযুক্ত রক্তের সেই পরিমাণ সে দিতে ব্যর্থ হচ্ছে তখনই আমরা সেটাকে বলতেছি হার্ট ফেইলর তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা হার্ট ফেলোর সম্পর্কে জানলাম এখন হার্ট ফেইলর কী কী ধরনের সেটা আমরা জানবো হার্ট ফেলোর সাধারণত ভাগে বিভোগ বা দুইটা অংশে দুইটা ভাবে আমরা ভাগ করে থাকি একটা হচ্ছে লেফট হার্ট ফেলর আর একটা রাইট হার্ট ফেলর। তাহলে রাইট হার্ট বলতে হার্ট ফেলিওরের ক্ষেত্রে আমাদের হার্ট কিন্তু একটাই কিন্তু সাধারণত হার্ট ফেলোর ক্ষেত্রে ডিসক্রাইব করার সময় আমরা রাইট হার্ট বলতে শুধুমাত্র রাইট অ্যাট্রিয়ামকে বুঝি এবং রাইট ভেন্টিকলকে বুঝি আর লেফট হার্ট বলতে লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্টিকলকে বুঝি এখন রাইট হার্ট ফেলোর হলে কি হতে পারে লেফট হার্ট ফেলোর হলে কি হতে পারে সেগুলো আমরা জানবো এর আগে অ্যাভারেজে আমরা হার্ট ফেলোরের লক্ষণ জেনে নেব আমরা এখানে দেখে নিচ্ছি যে হার্ট ফেলোর হলে কি কি লক্ষণ হতে পারে প্রথমত সক্রিয় নিষ্ক্রিয় এমনকি ঘুমের মধ্যেও শ্বাসকষ্টে ভুগবে যার হার্ট ফেলোর হবে সে ঘুমের মধ্যে এমনকি সক্রিয় এবং স্বাভাবিক অবস্থায় তার শ্বাসকষ্ট হবে প্রচন্ড শ্বাসকষ্ট হবে এটা হার্ট ফেলোর একটা অন্যতম লক্ষণ এছাড়া ঘুমের সময় মাথার নিচে যদি বালিশ না দেওয়া হয় তাহলে শ্বাসকষ্ট বেড়ে যাবে অর্থাৎ সে যদি একটু বসে থাকে বা দাঁড়ায় থাকে তাহলে তার শ্বাসকষ্টটা একটু কমে যাবে রিলিফ হবে কিন্তু যখনই শুয়ে শুয়ে পড়বে তখনই সাধারণত শ্বাসকষ্টটা বেড়ে যায় তখন বুকের নিচে বালিশ দেওয়া লাগে বা মাথাটা একটু উঁচু করে রাখলে তখন শ্বাসকষ্ট কিছুটা কমে আসে এই রকম যদি সিমটমস থাকে তাহলে এটা অবশ্যই হার্ট ফেলোর একটা লক্ষণ এছাড়া মিউকাস সহ স্থায়ী কাশি এবং ফুসফুস করে অনেকদিন ধরে শ্বাস প্রশ্বাস গ্রহণ করা কাশি থাকা বা শ্বাস প্রশ্বাস দ্রুত হওয়া সব সমস্যাগুলো হতে পারে হার্ট ফেলের কারণে এছাড়া আমাদের দেহের বিভিন্ন অংশে পানি জমে যাওয়া আমাদের দেহের বিভিন্ন টিস্যুর মধ্যে পানি জমে যাওয়াকে আমরা বলি ইডেমা বিশেষ করে হার্ট ফেলের কারণে আমাদের বিশেষ করে লেফট হার্ট ফেলের কারণে সাধারণত আমাদের পালমোনারি ইডেমা হয় আর রাইট হার্ট ফেলের ক্ষেত্রে সাধারণত আমাদের দেহের বিভিন্ন অংশে পানি জমে আমাদের দেহের বিভিন্ন অংশে পানি জমে এবং আমাদের পায়ে টিপ দিলে টিপ বসে যায় এরকম সমস্যাও হতে পারে অর্থাৎ শরীরের বিভিন্ন জায়গায় টিস্যুতে তরল জমা হতে পারে পা গোড়ালি পায়ের পাতা এছাড়া উদর যকৃত এইসব জায়গায় পানি জমতে পারে বিশেষ করে পায়ে পায়ের গোড়ালিতে যদি পানি জমে তাকে সেখানে একটু টিপ দিলে সেটা বসে যাবে জায়গাটা এটাকে বলা পিটিং টাইপ অফ ইডেমা এখানে হতে পারে এটা সাধারণত রাইট হার্ট ফেলের ক্ষেত্রে হতে পারে আর এছাড়াও আমাদের যে উদর আমাদের পাকস্থলিতে পানি জমে আমাদের পেরিটোনিয়ামের মধ্যে পানি জমে যেতে পারে সেটাকে আমরা বলি অ্যাসাইটিস এছাড়াও আমাদের যকৃত প্রধাও হতে পারে হেপাটাইটিস হতে পারে লিভার সিরোসিস হতে পারে আরও অনেক সমস্যা হতে পারে এস আমাদের হার্ট ফেলোর কারণে এছাড়া প্রতিদিন যেসব কাজে সবসময় ক্লান্তি ভাব থাকবে দৈনন্দিন কাজগুলো করতে অনেক ক্লান্তি লাগবে এই সিঁড়ি দিয়ে একটু ওঠা কোথাও যাওয়া হাঁটা চলা করা বেশি বেশি কোন কিছু বহন করা সব কিছুতে একটা ক্লান্তি ভাব শ্রান্তি ভাব সবসময় লেগেই থাকবে এবং হৃদপিণ্ড এত বেশি পাম্প করবে যেহেতু আমাদের সারা দেহের মধ্যে রক্ত যাচ্ছে না তখন এই রক্তকে পৌঁছে দেওয়ার জন্য আমাদের হৃদপিণ্ড রীতিমতো এক প্রতিযোগিতায় নেমে যাবে অর্থাৎ হৃদপিণ্ড তখন অনেক বেশি পাম্পিং ক্রিয়া শুরু করবে এবং আমাদের হৃদপিণ্ড দ্রুত সংকোচন পোষণ হবে মনে হবে যে আমাদের হৃদপিণ্ড মনে হয় কোনো একটা প্রতিযোগিতায় প্রতিযোগিতা করছে এরকম মনে হবে এছাড়াও আমাদের মনে হবে যে পাকস্থলী মনে হয় সবসময় ভরা একদম ভরে আছে এছাড়া বমি বমি ভাব হতে পারে এই সব সমস্যা হতে পারে এছাড়া আরও অনেক সমস্যা হতে পারে হার্ট ফেইলের কারণে প্রিয় শিক্ষার্থীরা আমরা হার্ট ফেইলের বিভিন্ন লক্ষণ আমরা জানলাম এখন আমরা জেনে নেব যে রাইট হার্ট ফেইলর কীভাবে হচ্ছে লেফট হার্ট ফেল কীভাবে হচ্ছে প্রথমে আমি জেনে নেব যে লেফট হার্ট ফেলোর আমরা প্রথমেই বলছি লেফট হার্ট ফেল বলতে আমরা বুঝি যে এখানে এটা হচ্ছে আমাদের লেফট অ্যাট্রিয়াম এটা লেফট ভেন্টিকল এই লেফট ভেন্ট্রিয়াম এবং লেফট ভেন্টিকল নিয়েই হচ্ছে আমাদের লেফট হার্ট এইটা ফেল হওয়া কেন হচ্ছে এটা হতে পারে আমাদের হৃদপিণ্ডের প্রাচীরের অক্ষমতা আমাদের প্রাচীরটা দুর্বল হয়ে গেছে এছাড়াও দেহের মধ্যে রক্তের পরিমাণ কমে গেছে এটা হতে পারে এখন যাই হোক আমরা এখানে দেখতেছি আমাদের লেফট ভেন্টিকল থেকে যুক্ত রক্ত আমাদের সারা দেহের মধ্যে পৌঁছায় যাচ্ছে কোষের মধ্যে পৌঁছা যাচ্ছে এখন আমাদের লেফট ভেন্টিকালের যদি অক্সিজেন পাম্পিং ক্যাপাসিটি বা অক্সিজেন অক্সিজেনযুক্ত রক্ত পাম্পিং করার যে ক্যাপাসিটি বা অ্যাবিলিটি কমে যায় তখন কি হচ্ছে বেশি পরিমাণ অক্সিজেনযুক্ত রক্ত আমাদের এরোটায় কিন্তু প্রবেশ করতে পারবে না তখন কি হবে রক্তগুলো আমাদের রাইট অ্যাট লেফট অ্যাটটিয়াম থেকে সেটা আমাদের লাংচে চলে যাচ্ছে আমাদের ফুসফুসে আবার ব্যাক করে যাচ্ছে এখান থেকে ফুসফুসে ব্যাক করে ফুসফুসের মধ্যে যে অ্যালভিওলাই আছে অ্যালভিওলাইয়ের মধ্যে জমে সেখানে অ্যালভিওলার ইডেমা তৈরি করতেছে সেগুলোকে সেটাকে আমরা বলতেছি পালমোনারি ইডেমা বা আমাদের লাংসের মধ্যে পানি জমে যাচ্ছে তাহলে এটা জানলাম যে আমাদের রাইট হার্ট লেফট হার্ট ফেলোর থেকে এগুলো হতে পারে এছাড়া যখনই আমাদের ফুসফুসের মধ্যে পানি জমে যাচ্ছে তখন আমাদের অনেক বেশি শ্বাসকষ্ট হয় অর্থাৎ অক্সিজেনের অক্সিজেন অক্সিজেনের যেহেতু উপস্থিতি কমে যাচ্ছে বিভিন্ন টিস্যুর মধ্যে এবং আমাদের অ্যালভেলসের মধ্যে পানি জমে যাচ্ছে তখন ডিস্পনিয়া বা শ্বাসকষ্ট হয় এছাড়াও আমাদের রেসপিরেটরি রেট যেটা বা আমাদের শ্বাস প্রশ্বাসের হার খুব দ্রুত হয় তাহলে আমরা এটা জানলাম এবং আমাদের দেহের বিভিন্ন অংশে যেহেতু অক্সিজেনযুক্ত রক্ত পৌঁছাতে পারতেছে না তাই আমাদের সায়নোসিস ডেভেলপ করে অর্থাৎ আমাদের বিভিন্ন কান নাক নাকের ডগা এইসব জায়গাগুলো কিছুটা নিলাভ হয়ে যায় অর্থাৎ বোঝা যায় যে অক্সিজেনের ল্যাকিংস আছে সেখানে অর্থাৎ অক্সিজেনযুক্ত রক্ত পর্যাপ্ততা সেখানে পাচ্ছে না বলেই সাইনোসিস ডেভেলপ করে এছাড়াও যদি আমরা ক্লিনিক্যালি আমরা দেখি বা স্টেলিস্কোপ দিয়ে তাহলে বেজাল ক্রিপিটেশন পাওয়া যায় রিদম রিদম পাওয়া যায় এটা একটা অ্যাডিশনাল হার্ট সাউন্ড বিভিন্ন কারণে এটা হতে পারে এছাড়াও বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে আমাদের লেফট হার্ট ফেইলর হলে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের লেভেলে এইটুকু জানলেই যথেষ্ট এরপরে আমরা জানবো যে রাইট হার্ট ফেইল হলে কি হবে আরেকটা কথা বলে রাখি লেফট হার্ট ফেইলর হলে যে সমস্যাটা হবে সেটা আমাদের সিস্টেমিক সার্কুলেশনে প্রভাব ফেলবে অথবা সিস্টেমিক সার্কুলেশনকে সিস্টেমিক সার্কুলেশন যে রক্ত সঞ্চালন হচ্ছে সেখানে একটা বিরূপ প্রভাব সৃষ্টি করবে কিন্তু যদি আমাদের রাইট হার্ট ফেল হয় আমরা এখন রাইট হার্ট ফেল নিয়ে বলবো রাইট হার্ট বলতে আমরা বুঝতেছি রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্টিক্যাল এখানে যদি সমস্যা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে রক্ত রাইট ভেন্টিকল থেকে রক্ত বেশি পরিমাণ আমাদের যে পালমোনারি ধমনি পালমোনারি ধমনির মধ্যে প্রবেশ করতে পারতেছে না বা করলেও সেটা পর্যাপ্ততা হচ্ছে না পাম্পিং ক্ষমতা কম হওয়ার কারণে তখন আমাদের যে পালমোনারি ধমনী আছে পালমোনারি ধমনির মধ্যে হাইপার হতে পারে হাইপার হতে পারে ঠিক মতো যেহেতু রক্তটা আমাদের লাংসে পৌঁছাইতে পারতেছে না বা পৌঁছাইলেও আমাদের লাংসের মধ্যে পানি জমার কারণে ঠিকমতো আবার এই আমাদের যে হৃদচক্র সেটা সম্পন্ন হচ্ছে না তখন আমাদের পালমোনারি হাইপার হতে পারে এছাড়াও দেহের বিভিন্ন অংশে পানি জমতে পারে যেমন লিভার সিরোসিস হতে পারে অ্যাসাইটিস হতে পারে উদর গহবরে পানি জমতে পারে টিস্যুর মধ্যে এছাড়াও আমাদের পায়ে পানি জমবে মেনলি আমাদের যদি রাইট হার্ট ফেইল হয় পায়ে পানি জমে যাবে পায়ের মধ্যে যে টিস্যু আছে সেখানে পানি জমে সেটাকে বলছি আমরা পিটিং টাইম অফ ইডেমা বা লেগ ডেমা হবে তাহলে আমরা জানলাম যে আমাদের রাইট হার্ট ফেল হলে কী কী সমস্যা হতে পারে প্রিয় শিক্ষার্থীরা আমরা জানলাম যে লেফট হার্ট এবং রাইট হার্ট ফেলোর হলে কি কী সমস্যা হতে পারে এবং এর লক্ষণ কী 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 হতে পারে এখন আমরা জেনে নেব যে কি কি কারণে সাধারণত আমাদের হার্ট ফেলোর হতে পারে বিভিন্ন কারণে হার্ট ফেলোর হয়ে থাকে এটা প্রথমে বলতেছে একটা হতে পারে ফিলিং ডিফেক্ট অর্থাৎ ঠিকমতো পরিমাণ মতো রক্ত আমাদের হার্ট পাচ্ছে না বা হার্টের মধ্যে পর্যাপ্ত রক্ত আসতেছে না আরেকটা হতে পারে আমাদের হৃদপ্রাশ্রের হৃদপ্রাশ্রের যে ক্ষমতা সেটা হ্রাস পাওয়া বা কমে যাওয়া তাহলে কখন আমাদের ফিলিং ডিফেক্ট হবে বা পর্যাপ্ত রক্ত আমাদের হৃদপেন্টে আসবে না যখন কোনো মানুষের দেহের রক্তের পরিমাণটা কমে যাবে অর্থাৎ ক্রনিক সিভিয়ার অ্যানিমিয়া যেটা বলা হয় অনেক দিন ধরে রক্ত স্বল্পতা থাকলে তাদের হার্ট ফেলোরের ঝুঁকি থাকতে পারে আর যেটা বলতেছি হৃদ হৃদপ্রাচীরের যে পাওয়ার বা ক্ষমতা কমে যাচ্ছে সেটা হতে পারে বিভিন্নভাবে আগে যেগুলো বলেছি যেমন মাইক্রোডেল ইনফেকশন মাইক্রোডেল ইনফেকশন হয়ে আমাদের করোনারি ধমনিগুলো ব্লক হয়ে যাচ্ছে চর্বি দ্বারা ব্লক হয়ে যাচ্ছে প্ল্যাক ফর্মেশন হচ্ছে তখন পর্যাপ্ত অক্সিজেনযুক্ত রক্ত আমাদের প্রাচীরের মধ্যে পৌঁছাতে পারতেছে না না পৌঁছালে আমাদের হৃদপিণ্ডের প্রাচীরগুলো সংকোচিত প্রসারিত হতে পারছে না ঠিকমতো তাদের যে স্পন্দন সেই রীতি স্পন্দন মেনটেন করতে পারছে না ফলে পর্যাপ্ত পরিমাণ রক্ত আমাদের সারা দেহের মধ্যে পৌঁছাতে পারতেছে না এই বিভিন্ন কারণে হতে পারে তাহলে আমরা জেনে গেলাম এটা কী কী কারণে হয় এছাড়া ভিটামিন ডেফিসিয়েন্সিতে হতে পারে ভিটামিন বি অন ডেফিসিয়েন্সির কারণে এটা সাধারণত হতে পারে এছাড়া যেসব কারণে হতে পারে যেমন হাইপার টেনশন ডায়াবেটিস অনেক দিন ধরে থাকলে অনেক দিন ধরে ডায়াবেটিস থাকলে বিশেষ করে ইনসুলিন আমাদের শরীরে তৈরি হয় না বা ইনসুলিন তৈরি হলেও ঠিকমতো ডিস্ট্রিবিউশন হয় না এর ফলেও হার্ট ফেলোর হতে পারে তাহলে আমরা আরও অনেক কারণে হতে পারি তোমাদের এই পর্যায়ে এগুলো জানলেই যথেষ্ট প্রিয় শিক্ষার্থীরা আমরা হার্ট ফেলিয়ারের কারণসমূহ জানলাম এখন এটা প্রতিরোধ করার উপায় কী যেসব কারণে আসলে হার্ট ফেলিয়ার হয় সেসব কারণগুলো থেকে বাঁচার উপায় হচ্ছে প্রতিরোধ ওগুলো থেকে দূরে থাকতে হবে অর্থাৎ আমাদের শরীরে রক্তের পরিমাণ ঠিক রাখতে হবে এই জন্য পর্যাপ্ত আহার বা রক্ত উৎপন্ন হয় এইসব খাবারগুলো খেতে হবে কোনো ইনফেকশন থেকে দূরে থাকতে হবে আমাদের দেহের ওজন মনিটর করতে হবে রক্তের কোলেস্টেরল ডায়াবেটিস রক্তচাপ এগুলো কন্ট্রোলে রাখতে হবে হাঁটাচলা করতে হবে এই যাই হোক এই যেসব কারণে হার্ট ফেলোর হচ্ছে সেই সব কারণগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য যা যা করা দরকার সেগুলো করে আমাদের হৃদযোগ হার্ট ফেলোর থেকে বিরত থাকা যাবে আর যদি হার্ট ফেলোর হয়ে যায় তাহলে ডক্টরের স্বর্ণ স্বর্ণাপন্ন হতে হবে একজন হৃদরোগ বিশেষজ্ঞ বা কার্ডিওলজিস্টের স্বর্ণাপন্ন হয়ে ট্রিটমেন্ট নিতে হবে এবং হার্ট ফেলের জন্য বিভিন্ন ওষুধ আছে ওষুধগুলো খেতে হবে এবং তারপরেও যদি ঠিক না হয় সেক্ষেত্রে বিভিন্ন ডিভাইজন পেসমেকার এছাড়া বিভিন্ন শল্য চিকিৎসায় যেতে হবে অর্থাৎ কার্ডিয়াক সার্জারি সার্জারিতে যেতে হবে এখন হার্ট ফেলর হয়ে গেছে বা হয়েছে এটা আমরা কীভাবে বুঝবো সাধারণত হার্ট ফেলার হয়েছে এটা বোঝার জন্য আমরা ইকো কার্ডিওগ্রাম করি ইকো কার্ডিয়াম করে বোঝা যায় ইকো করে বোঝা যায় ইজেকশন ফ্র্যাকশন যে আমাদের লেফট ভেন্টিকল কী পরিমাণে রক্ত সারা দেহে সরিয়ে দিচ্ছে এটার রেটটা আমরা বুঝতে পারি তখনই আমরা বুঝে যাই আসলে হার্ট অ্যাক্টিভ নাকি যে পরিমাণ রক্ত প্রয়োজন অক্সিজেনযুক্ত সেটা দিতে পারতেছে না এটা বুঝে যায় এছাড়াও রক্তে একটা টেস্ট করা হয় সেটাকে বলা হয় বিএনপি বা ব্রেন ন্যাট্রিওটিক পলিপেপটাইড এটা করেও বোঝা যায় যে আমাদের হার্ট ফেলোর হয়েছে কিনা প্রিয় শিক্ষার্থীরা আমরা জানলাম হার্ট ফেলর সম্পর্কে হার্ট ফেলোরের কারণ হার্ট ফেলোর প্রতিকার এবং কি কি সমস্যা হতে পারে এগুলো সম্পর্কে জানলাম আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও দেখা হবে আল্লাহ হাফেজ